আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরি চ্যানেলে। দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে আবার নতুন করে কমিউটার ট্রেন চালু হয়েছে। যেটা আগে মেইল ট্রেন ছিল সেটা এখন কমিউটার উন্নীত করা হয়েছে। পদ্মা সেতুতে রেল লাইন সংযোগ স্থাপনের জন্য নতুন রেল বসানোর কাজের কারণে এই নারায়ণগঞ্জের এই ট্রেনটি বন্ধ ছিল প্রায় 8 মাস, তো সেটি আবার আগস্টের 1 তারিখ থেকে নতুন করে চালু হয়েছে। তো সকাল সকালেই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কমলাপুর স্টেশনে হাজির হয়ে গেছে এবং ট্রেনে অলরেডি উঠেও পড়েছি। বর্তমানে ভাড়া নির্ধারণ করা হয়েছে 20 টাকা নারায়ণগঞ্জ পর্যন্ত কমলাপুর থেকে। 15 টাকা ছিল, তো এটাকে মেল ট্রেন থেকে কমিউটারে উত্তীর্ণ করার কারণে এটার ভাড়া 5 টাকা বাড়িয়ে এখন 20 টাকা করা হয়েছে। কমলাপুর স্টেশনের কন্টেইনার টার্মিনালের পাশ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইনটা নতুন করে বসানো হয়েছে, সম্পূর্ণ নতুন লাইন, এবং লাইনটা হচ্ছে ডুয়াল গেজ লাইন, মানে মিটার গেজ এবং ব্রড গেজ লাইনের কম্বিনেশন, ডুয়াল গেজ লাইন করা হয়েছে। আর এটা হচ্ছে টিটিপাড়া রেল ক্রসিং, এখানে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে যাতে রেল ক্রসিং পড়লে গাড়িগুলোকে জ্যামের মধ্যে বসে থাকতে না হয়, এই জন্য এটা আন্ডারপাস করা হয়েছে যাতে ট্রেনের লাইনের নিচ দিয়ে আন্ডারপাস হবে, ওখান দিয়েই গাড়িগুলো পাশে চলে যেতে পারবে, কোনো রকম সিগনালে দাঁড়িয়ে থাকতে হবে না যখন ট্রেনটা আসবে। নতুন রেল লাইনের পাশে বিভিন্ন স্থানে এরকম নতুন বাউন্ডারি দেয়াল বসানো হয়েছে, যেহেতু রেল লাইনের পাশেই খুব ক্লোজলি আবাসিক এলাকা আছে, মানুষের চলাচল বেশি, সেই জন্য নিরাপত্তার খাতিরে এই নতুন করে বাউন্ডারি দেয়াল বসানো হয়েছে। সেই সাথে এই লাইন দিয়ে পদ্মা ব্রিজ অতিক্রম করে যে সকল ট্রেন যাবে সেগুলো চলাচল করবে এবং দ্রুতগতির ট্রেন যাবে, তার কারণে এখানে নতুন করে দেয়ালগুলো বসানো হয়েছে। আর লাইনের হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকখানি ফাঁকা জায়গা আছে, এখানে আরও একটা লাইন বসবে, ডাবল লাইন হবে। তো একটা লাইন তো কমপ্লিট হয়ে গেছে, আর একটা লাইন এখানে বসবে, সেজন্য জায়গা ফাঁকা রাখা হয়েছে, ভবিষ্যতে এখানেও আর একটা লাইন বসানো হবে। চলতে চলতে সায়দাবাদ রেল ক্রসিংয়ে এসে পড়েছি। উপরে দেখা যাচ্ছে মেয়র হানি ফ্লাইওভার, যাত্রাবাড়ি যেটা গেছে মেয়র হানি ফ্লাইওভার, আর এই যে হচ্ছে সায়দাবাদ রেল ক্রসিং। তো এখন আমরা সায়দাবাদ রেল ক্রসিংটা পার হলাম। ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেনটা হচ্ছে খুবই একটা জরুরি ট্রেন, বিপুল সংখ্যক মানুষ, যেহেতু নারায়ণগঞ্জ একটি ব্যবসায়িক এলাকা, বিপুল সংখ্যক মানুষ জীবিকার তাগিদে ঢাকা এবং নারায়ণগঞ্জে প্রতিদিন চলাচল করে, এবং অনেক মানুষই নারায়ণগঞ্জে যারা থাকে তারা ঢাকায় এসে চাকরি বাকরি করে এবং ঢাকার থেকে নারায়ণগঞ্জে চলে যায়, তাদের জন্য এই ট্রেনটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট ট্রেন। বলতে গেলে স্বল্প সময় এবং স্বল্প ভাড়ায় চলাচলের জন্য পারফেক্ট মাধ্যম হচ্ছে নারায়ণগঞ্জের ট্রেন। সেম আরেকটা ট্রেন হচ্ছে ঢাকা থেকে গাজীপুর, যেই ট্রেনটা চলাচল করে একই রকম। এই দুইটা ট্রেন খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বাসে করে গেলে যেমন ভাড়া বেশি পড়ে, অলমোস্ট 65 টাকার উপরে হয়তো বা 85 টাকার উপরে হয়তো ভাড়া পড়ে, নন এসি বাস আর এসি বাসে তো সম্ভবত এখন আরও বেশি ভাড়া। তো আর যানজট তো আসেই, যেহেতু যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে এখন যানজট লাগে, তো সময় মতো নারায়ণগঞ্জে যেমন পৌঁছানো যায় না এবং ঢাকাতেও সময় মতো অনেক সময় অফিস ধরা যায় না, তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জের ট্রেনটি খুবই আশীর্বাদ। 8 মাস, দীর্ঘ 8 মাস বন্ধ থাকার কারণে মানুষের অনেক ভোগান্তি হয়েছিল, যেহেতু নতুন রেল লাইন বসানোর কাজ চলছিল, কিন্তু অবশেষে এই ট্রেনটা চালু হয়ে যাওয়ায় এখন নারায়ণগঞ্জের মানুষ অনেকটাই স্বস্তি নিঃশ্বাস ফেলতে পেরেছে, কারণ এই ট্রেনটি বন্ধ থাকা মানে নারায়ণগঞ্জের মানুষের লাইফ লাইনের অনেকাংশেই বন্ধ থাকা, কারণ জীবিকার জন্য এবং অফিসে যাতায়াতের জন্য স্বল্প সময়ে জ্যামবিহীনভাবে এবং স্বল্প ভাড়ায় ঢাকাতে থেকে নারায়ণগঞ্জে আসা যাওয়ার অন্য কোনো বিকল্প মাধ্যম নেই, শুধুমাত্র এই নারায়ণগঞ্জের চলাচলকারী এই ট্রেনটা। তো আমি যে বগিটাতে উঠেছি সেই বগিটা আপনাদের দেখাচ্ছি। বর্তমানে ট্রেনটা আসলে মোটামুটি খালিই আছে, প্যাসেঞ্জারের কোনো ভিড় নেই। তো কমিউটারে উত্তীর্ণ করা হয়েছে, তো লাইট ফ্যান মোটামুটি সব কিছুই আছে, ব্যাগেজ রাখার জন্য উপরে তাকও আছে, আর সিট অ্যাজ ইউজুয়াল কমিউটার ট্রেনে বা লোকাল ট্রেনে যা থাকে সেরকমই সিট দেওয়া হয়েছে, খুব বেশি তফাত নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আশা করি ভবিষ্যতে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং আমাদের যাত্রীদেরও উচিত, যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পদ, তো এটার যত্ন নেওয়া। ট্রেন এখন জুরাইন স্টেশনে স্বল্প সময়ের জন্য বিরতি দিয়েছে, এটা নতুন স্টেশন হতে যাচ্ছে, এখানে প্ল্যাটফর্মও দেখতে পাচ্ছেন নতুন, পদ্মা ব্রিজে হয়ে যে সকল ট্রেন যাবে তো সেই সকল ট্রেনের যাতায়াত এবং সব কিছুর বিবেচনা করে এখানে আরও অনেক নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে, তো এটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। হাতের ডান পাশে যে রেল লাইনটা দেখা যাচ্ছে, এই যে রেল লাইন, নতুন রেল লাইন,
এই রেল লাইন দিয়ে পদ্মাবতী অভিমুখে ট্রেন যাতায়াত করবে, প্লাস নারায়ণগঞ্জের ট্রেন তো আসে, এর দুপাশেই ট্রেন যাতায়াত করবে, মাঝখানে হচ্ছে প্ল্যাটফর্ম। টিটি সাহেব উঠেছেন ট্রেনে টিকিট চেক করার জন্য, সাথে নিরাপত্তা কর্মীও আছেন, উনি সবার টিকিট চেক করছেন, এবং এটা খুবই ভালো একটি উদ্যোগ এবং এই উদ্যোগটা কন্টিনিউ রাখা উচিত। সব রকমের ট্রেনে আসলে টিকিট চেকিং করাটা কঠোরভাবে চেক করা উচিত, কারণ টিকিটবিহীন যাত্রীরা বর্তমানে রেলওয়ের সেবার যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করে সেটা আসলে নষ্ট করে দেওয়ার জন্য দায়ী হচ্ছে টিকিটবিহীন যাত্রীরা। তো এক্ষেত্রে রেলওয়ের আরও কঠোর হওয়া উচিত এবং আমাদের সকলেরও উচিত টিকিট কেটে ট্রেনে ওঠা। আমার হাতের ডান পাশে যে ব্রিজের মতো স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিভেটেড রেলওয়ে লাইন। এই ব্রিজের উপর দিয়ে বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এখান দিয়েও ট্রেন যাবে, এবং পদ্মা ব্রিজ হয়ে যে ট্রেনগুলো যাতায়াত করবে সেই ট্রেনগুলো এই ব্রিজের উপর দিয়েই চলে যাবে। গ্যান্ডারের কাছাকাছি এসে এই ট্রেনগুলো ভাগ হয়ে যাবে, পদ্মা ব্রিজের ট্রেনগুলো এই ব্রিজের উপর দিয়ে ডিরেক্ট পদ্মা সেতুর দিকে চলে যাবে। তো দূরে দেখা যাচ্ছে এক্সপ্রেস এলিভেটেড এক্সপ্রেসের যে ব্রিজের লাইন ওই যে দূর দিয়ে চলে গেছে, ভাগ হয়ে গেছে, পদ্মা ব্রিজের অভিমুখে চলে গেছে, এবং শীতলক্ষ্যা নদীর উপরে আলাদাভাবে রেলওয়ে ব্রিজ হয়তো করাচ্ছে, সেটা ওই লাইনটা ওদিক দিয়েই শীতলক্ষ্যা নদীর উপর তৈরি করা ব্রিজের উপর দিয়ে পদ্মা সেতুর দিকে চলে যাবে। নারায়ণগঞ্জ চাষাঢ়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি, তো আপনাদেরকে সময়সূচিটা জানিয়ে দিচ্ছি এই ট্রেনের। সেটা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোর 5:30, সকাল 7:40, দুপুর 12:40, দুপুর 3:30, বিকাল 5:40, এবং লাস্ট ট্রেন হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জের রাত 8:40। আর নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় হচ্ছে ভোর 6:35, সকাল 8:45, দুপুর 2:25, বিকাল 4:35, রাত 7:30, এবং সর্বশেষ ট্রেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নারায়ণগঞ্জ থেকে 9:45। বর্তমানে ঢাকা থেকে এবং নারায়ণগঞ্জ থেকে দুই পাশে 6টা করে ট্রিপ চালু করা হয়েছে, হয়তো ভবিষ্যতে নতুন আরও ট্রিপ অ্যাড করা হবে চাহিদার প্রেক্ষিতে, যেহেতু এই ট্রেনে অনেক যাত্রী প্রেশার আছে, তো আশা করি সামনে আরও ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। এবং সেই সাথে ঢাকা এবং নারায়ণগঞ্জ রুটের এই ট্রেনের যাত্রার সময় ধরা হয়েছে 45 মিনিট। আশা করি নারায়ণগঞ্জের এই ট্রেন নিয়ে বানানো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আমার ফেসবুক পেজ ট্রান্সপোর্ট স্টোরি এবং ইনস্টাগ্রাম আইডি ট্রান্সপোর্ট স্টোরি সেম নামই, দুটোতেই আপনারা ফলো করবেন। এবং সেই সাথে একটি আমাদের একটি অফিসিয়াল ফেসবুক গ্রুপও আছে যার নাম হচ্ছে ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট, নতুন গ্রুপ, আশা করি আপনার গ্রুপটিতে জয়েন করে বিভিন্ন তথ্য জানতে পারবেন, এবং আপনারা ইচ্ছা করলে আপনাদের ছবি এবং ভিডিও পোস্ট করতে পারেন, তা আশা করি আপনারা জয়েন করবেন ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট ফেসবুক গ্রুপ। ডিসক্রিপশনে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নেবেন। পরবর্তীতে অবশ্যই নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।